চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার আলহাজ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দীর্ঘদিনের ময়লা আবর্জনার স্তূপটি সরিয়ে নিতে কাজ শুরু করেছে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্যরা। লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ এরশাদ আলম জানান, সোমবার বিকেলে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির উদ্যোগে শহর উন্নয়ন কমিটির সদস্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা উপকমিটির প্রধান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মঙ্গলবার আবর্জনার স্তূপটি সরিয়ে নিতে কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। পরে সেখানে ময়লা আবর্জনা না ফেলার নির্দেশ দিয়ে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব এইচ এম গণি সম্রাট, উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন, এম এ আজিজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকার ও আহ্বায়ক কমিটির সদস্য এম এ আজিজ সহ আর অনেকে। কোনো অবস্থাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো হাসপাতাল, কোনো জনবহুল এলাকায় কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না।